চারদিন আগে বসুন্ধরা কিংস তারা চার পাঁচটা প্লেয়ার এগেনস্টে আমাদেরকে একটা চিঠি দিয়েছে। গত সেপ্টেম্বরে এএফসি কাপ খেলতে মালদ্বীপে গিয়েছিল বসুন্ধরা কিংস। ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পাঁচজনের ব্যাগ থেকে বিমানবন্দরে কাস্টম কর্মকর্তারা 64 বোতল মদ পেয়েছিল। আলোচিত পাঁচ ফুটবলার হলেন তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। বিমানবন্দরে মদ নিয়ে ধরা খাওয়ার পর নিজেদের ক্লাব বসুন্ধরা কিংস থেকে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন তারা। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকেও শাস্তি পেতে পারেন তারা। কনসিডার করা আই মনে করি ডিফিকাল্ট বিকজ হোয়েন ইটস এ ডিসিপ্লিনারি অ্যাকশন। চলতি মাসের 12 এবং 17 তারিখ বাছাই পর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এমন ঘটনা বিপদে ফেলতে পারে বাংলাদেশ দলকে। তাদের বাদ দেওয়া হতে পারে মালদ্বীপের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে দলের অন্যতম সেরা তিন তারকা তপু বর্মন, আনিসুর রহমান জিকো এবং শেখ মোরসালিনকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বুধবার 4 অক্টোবর বাফুফের এক সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সাময়িক নিষিদ্ধ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে।